सुर में गाना सीखिए पाधानिसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। तब कंता कस्ते पुत्र संसारो हम अति विचित्र कसो तंग बाकुतयात सत्तंग चिंतय तदिदंग भात मा कुरु धन जन जौवन गर्भं हरति निमेषात् कालो सर्वं मा कुरु धन जन जौवन गर्भं हरति निमेषात् कालो सर्वं माया मयमिदं अखिलं हिता ब्रह्म पदं प्रविशा सुविदिता नलिनीदलगत जलमति तरलं तद्वा जीवितं अतिशय चपलम् नलिनीदलगत जलमति तरलं तद्वा जीवितं अतिशय चपलं खनमपि सज्जन संगतिरेका भवति भवार्णवतरणे नौका खनमपि सज्जन संगतिरेका भवति भवार्णवतरणे नौका अष्टकुलाचल सप्त समुद्रा ब्रह्मपुरन्दर दिनकर रुद्रा अष्टकुलाचल सप्त समुद्रा ब्रह्मपुरन्दर दिनकर रुद्रा नातंग नाहंग नायंग लोका 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 तदपि किमर्थं क्रियते शोका तदपि किमर्थं क्रियते शोका तदपि किमर्थं क्रियते शोका तदपि किमर्थं क्रियते शोका তেরে রাজা দিল বর জবর জবর তিন বর এক দুই তিন জবর জবর তিন বর এক দুই তিন যা যাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর দুই নম্বর কানে দাপা মাগারে তাকাইতে পারে তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর পুতের রাজা দিল বর আহাভূত মহাভূত কিবাভূত কিম্ভূত বাবাভূত ছানাভূত খোঁড়াভূত কানাভূত কাঁচাভূত পাকাভূত সোজাভূত বাঁকাভূত রোগাভূত মোটাভূত আধাভূত গোটাভূত আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল বর তাই রে নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে ডাক দিন দিন না দিন তাই আর নাই গো মোদের চিন্তা কেবল পেটে বড় ভুখ না খেলে নাই কোনো সুখ আইরে তবে খাওয়া যাক মন্ডা মিঠাই চাওয়া যাক কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও কোরমা কালিয়ে পোলাও জলদি লাও 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 এক যে ছিল রাজা বাহ
এইভাবেই গাও, কেমন? এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ। রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বিচারা রাজার ভারী দুঃখ। বাহ বড় ভালো, এদেশে তো গানখানা। দুঃখ কিসে হয়, দুঃখ কিসে হয় বলতো? অভাগার অভাবে যেন শুধু নয়, যার ভান্ডারে রাশি রাশি সোনা গালা ঠাসা ঠাসি, যার ভান্ডারে রাশি রাশি সোনা গালা ঠাসা ঠাসি, কারো ভারি বেশি ভয় যেন সেও সুখী নয়, সুখী নয়। ডাকাইতের ভয় তো, রেতে ঘুম নাই। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি, বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো শাস্তি পাবে কি, দুঃখ যাবে কি। এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিতে হয়। দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দির বদদায়, বদদায়। একবার ত্যাজি সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, ত্যাজি সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়। ওরে বাঘারে, বাঘারে, ওরে গুপিরে, এবার ভেগে পড়ি চুপি চুপি রে, এবার কেটে পড়ি সরে পড়ি, ভেগে পড়ি চুপি চুপি রে। দেখে বিচিত্র রে কাণ্ড কারখানা, এদের রকম সকম গিয়েছে জানা, বাবা রে বাবা রে। দেখে বিচিত্র রে কাণ্ড কারখানা, এদের রকম সকম গিয়েছে জানা, বাবা রে বাবা রে। হাল্লা রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি, শুনে হাল্লা রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি, মুন্ডু খানা যেতে বাকি, মুন্ডু গেলে খাবো টাকি, মুন্ডু ছাড়া বাজবো নাকি, বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। যাচা রে নিজে রে বাঁচা রে এবারে, যাচা রে নিজে রে বাঁচা রে এবারে, পালা রে 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 পালা রে। প্রচন্ড
জ্বলে পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। দাও 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 জলে ধুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, দাও 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 জলে ধুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, জল দে জল দে ওরে জল দে জল দে, দমকল দমকল যতই যা চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না, আরে দমকল দমকল যতই চা চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না, ও গরু পশি রম্ভা উর্বশি, ঘর যা খুশি কিছুতে নেবে না, না 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 না, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। নবনীতা মাথা মোটা, পার্বতী মেধবতী, আলোরিনা চিরিহীনা, মাধবিকা শুয়োপোকা, নাদ্রে নেত্র দুমদানা ওরে তাল কানা, চোখ তুলে চানা দেখ ভেলকি কানা, ধারা দাদ 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 ধারা দাদ, অনুরাধা বোকাহাদা, অনুরাধা বোকাহাদা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, যা জ্বলে পুড়ে যা। আগু লেগেছে 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 আগুন, তোমতা না 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 না, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচণ্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। La 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 রাস্তা চলতে কেউ জানি না জানি না, শুধু জানি লাভ দিয়ে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না, রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না, রাস্তা চলতে কেউ জানি না জানি না, শুধু জানি লাভ দিয়ে চলছে চলছে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না, রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না। যেখানে যা কিছু ছিল উল্টে পাল্টে গেছে সবই আজ, উল্টো রাজার দেশে আমরা সবাই মহারাজ, যেখানে যা কিছু ছিল উল্টে পাল্টে গেছে সবই আজ, উল্টো রাজার দেশে আমরা সবাই মহারাজ, মনের যা কিছু কথা চিৎকার করে বলি, মনের যা কিছু কথা চিৎকার করে বলি, গুছিয়ে বলতে কেউ পারি না জানি না জানি না জানি না, রাস্তা চলতে কেউ জানি না জানি না, শুধু জানি লাভ দিয়ে চলতে চলতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না, রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না। আমাদের আধারেতে জ্বলছি মশাল হয়ে আমরাই, আমাদের এ জীবনে আনছি জীবন
জীবন বই আমরা আমাদের আধারে জ্বলছি মশাল হয়ে আমরা আমাদের এ জীবনে আনছি জীবন বই আমরা আসুক যা কিছু তারা চুরমার করে চলি আসুক যা কিছু তারা চুরমার করে চলি কোথাও কখনো কেউ হারি না জানি না জানি না জানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না শুধু জানি লাভ দিয়ে ছুটছে ছুটছে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না দৈত্যের হাতে হয়ে বন্দী দু চোখে ভয় শুধু কিভাবে পালাবে সে কিভাবে রাজারি কন্যা খোঁজে সে তো ফন্দি আধারে পথ কোথায় কে তাকে দেখাবে যে কে দেখাবে অজানা দৈত্যের হাতে হয়ে বন্দী দৈত্য তার কাছে আসবে সে রাজার কুমার ও সারাদিন তাকে যে সে ডাকে সে ডাকে মনে মনে সে ডাকে অজানা দৈত্যের হাতে হয়ে বন্দী দু চোখে ভয় শুধু কিভাবে পালাবে সে রাজারি কন্যা খোঁজে সে তো বন্দি আধারে পথ কোথায় কে তাকে দেখাবে যে অজানা দৈত্যের হাতে হয়ে বন্দি রাজার কুমার না রাজার কুমার আরে কি হলো হঠাৎ আচমকা কে এলো রাজার কুমার না তার হাতে ঝকমকে রূপর তলো মরবে সারা তো দিল সে এটাকে এটাকে সারা দিল এটাকে অজানা দৈত্যের হাতে হয়ে বন্দী দু চোখে ভয় শুধু কিভাবে পালাবে সে রাজারি কন্যা খোঁজে সে তো বন্দী আন্ধারে পথ কোথায় কে তাকে দেখাবে যে অজানা দৈত্যের হাতে হয়ে বন্দী আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজ
থাকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। আমি কত হিরঙ্গ দেখি দুনিয়ায়, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও ভাই, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও তার কানা করি নাই, ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায় ওরে ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। হরিপুরের রাজার গায়েন শুনুন সর্বজনা, আপনাদের করি যে বন্দনা, আমি হরিপুরের রাজার গায়েন শুনুন সর্বজনা, আপনাদের করি যে বন্দনা, আমার সাথে লড়ার মতো নেই তো দেখি কেউ, এই আমার সাথে লড়ার মতো নেই তো দেখি কেউ, নিদেন বাঘনা থাকুক থাকতো যদি একটা তবু ঘেউ, সেও পড়তো ঘেউ ঘেউ, সেও পড়তো ঘেউ 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 ঘেউ। এখানে পুরুষ তো নেই আমার সাথে লড়বে যে এক হাত, এখানে পুরুষ তো নেই আমার সাথে লড়বে যে এক হাত, আছে মেয়ে তারাই না হয় করুক আসর মাত।
মুখে ঝামাঘস 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 গরু মুখে ঝামাঘস 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 কেষ্টকি আর হাতের মোয়া পাওয়া সহজ নয় ওই কেষ্টকি আর হাতের মোয়া তাকে পাওয়া সহজ নয় আছেন তিনি আশেপাশে খুঁজতে তাকে হয় কেষ্টকি আর হাতের মোয়া পাওয়া সহজ নয় আছেন তিনি আশেপাশে খুঁজতে তাকে হয় এত কেন করিস ধানাই পানাই তাহলে কি বলতে চাস তুই আমাদের কানাই হ্যাঁ হ্যাঁ না না মানে ধরে নে আমি তোদের কানু এ দেখি যে রসিনে খুব জানো তুই যদি হোস কেষ্ট ঠাকুর মিথ্যে অনুমান তুই যদি হোস কেষ্ট ঠাকুর মিথ্যে অনুমান বিচারটা তো করতে হবে কে যে হনুমান হ্যাঁ কে যে হনুমান হ্যাঁ কে যে হনুমান অসম্ভব আর টেকা যাবে না জিনিসপত্র দাম বাড়ছে ব্লাড প্রেশার বাড়ছে প্রাক্তন মন্ত্রীর সংখ্যা বাড়ছে কচি লাউকাছাটা বাড়ছে ভাঙা স্টেট বাসের সংখ্যাও বাড়ছে গিন্নির শরীরের মেদও বাড়ছে মাইনে না একমাত্র মাইনেই বাড়ছে না যেখানে ছিল সেখানেই আছে ঠিক পাশের বাড়ির চিরখুকিটির মতো সেই কবে থেকে শুনে আসছি ১৯ তো আজ ১২ বছর হলো সেই ১৯ই চলছে ১৬ ১৭ ১৮ ১৯ ১৯ ১৯ চলছে তো চলছেই আমার মাইনেও একই জায়গায় আটকে আছে বাজার চড়া আর মন্দার মাইনের মাঝখানে পড়ে ও মা কার মাঝখানে পড়ে গো তোমার আর মামার মাঝখানে পড়ে তো আস্ত একখানা পাশ বালিশ রসি কথা রাখো না হয় একটু মোটাই হয়েছি তাই বলে এত খোঁটা কেন আমার চেহারা এখনো পাশ বালিশের মতো হয়নি আশ্চর্য তোমাকে কে পাশ বালিশ বললে পাশ বালিশ তো মাঝখানে থাক আর পাশ কাটিয়ে যেও না ভাজো ভাজো না করে বাজারে যাও কাল আবার গেস্ট আসছেন দুজন গেস্ট মানে অতিথি মানে খরচা ও মা গেস্ট মানে বুঝো না বুঝি বুঝি কিন্তু বালিগঞ্জ প্লেসে দাদার বাড়ি থেকে কাল আসছেন তো মার বাবা দিন চার আমাদের সঙ্গে থাকবেন বলেছেন কিন্তু গেস্টরা আসছেন কোত্থেকে আচ্ছা জ্বালাতনে পড়া গেল তো কেন আমি তো তোমার বাবা মার কথাই বলছিলাম সেই জন্যই তো আমার মাকে বলে দিলাম যে এই কথা দিয়ে মেজদার বাড়ি গিয়ে থাকতে মেজ বৌদিকে অনেক কষ্টে রাজি করিয়েছি ওহো তাই বলো তাহলে আমার বাড়িতেও যেমন গেস্ট আসছেন তেমনি মেজদার বাড়িতেও মানে বিয়ে দেখো গেস্টদের নিয়ে বড় মুশকিলে পড়া গেল ও মা ছি এমন কথা বলো না হাজার হোক বাপ মা কিন্তু নিজের শ্বশুর শাশুড়ি তো নয় স্ত্রীর শ্বশুর শাশুড়ি নিজের শ্বশুর শাশুড়ি নিজের লোক তারা বাড়িতে তো থাকবেনই স্ত্রী শ্বশুর শাশুড়ি গেস্ট ছাড়া আর কি বলো তা বাজারের কথা কি যেন বলছিলে এই বলছিলাম একটু বেশি করে না মাছ আর তরকারি এনো অল্প কটা দিন থাকবেন তো ওরা খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা করতে তো হবে এই দু কিলো মাছ তিন কিলো আলু ৪০ গ্রাম গরম মশলা ঝাঁটা একটা ঝাঁটা ঝাঁটা সেটাও কি গেস্টদের জন্য সব ব্যাপারে ফাজলামো ভালো লাগে না একে গুরু জন তার বয়সে বড় বা গেস্ট ওদের নিয়ে থাকটাই আর কি চলে না তাছাড়া আমার শ্বশুর শাশুড়িকে আমি কত শ্রদ্ধা করি প্রতি বছর বিজয়া প্রণাম করতে যাই এই তো খোকনের অন্নপ্রাশনের সময় আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি হ্যাঁ যা বলছিলাম এই ঝাঁটা একটা পেঁয়াজ আড়াই কিলো পেঁপে ৭৫ ধনে পাতা ৩০০ দাও গিন্নি ফর্দটা একটু লিখে দিই জানোই তো আমি অঙ্কে খুব কাঁচা পরীক্ষায় ভালো ফল কোনোদিন করতে পারিনি ও মা তবে যে সেদিন বলছিলে যে পরীক্ষায় জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি ঠিকই তো বলেছি সত্যি তো আমি কোনোদিন সেকেন্ড হইনি বরাবর থার্ড ফোর্থ ফিফথ কিংবা সিক্সথ কিংবা সেভেন ইত্যাদি ইত্যাদি হয়েছি যেন ফার্স্ট কোনোদিন হইনি তা হিসেবটা কি যেন বলছি না ওই তো পুঁইডাটা ৩০০ পালং শাক ৭০০ থোড় ২৫০ কাঁচকলা ৪০০ না 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 প্লিজ থামো আর নয় একটা কাজ করো এক্ষুনি তুমি দুটি থলে দাও একটি বড় একটি ছোট ওমা দুটো থলে নিয়ে কি হবে বড়টাতে টাকা নেব আর ছোটটাতে আনবো বাজার আমার টাকা আর তোমার ফর্দ মেলালে ব্যাপারটা মোটামুটি তাই দাঁড় বাপরে বাজার তো নয় যে বিলিতি মদের দোকান দাম বেড়েই চলেছে দাও থলেগুলো দাও আর হ্যাঁ শোনো খাইবার পাসও দিয়ে দাও চাল ডাল চিনি ইত্যাদি সব নিয়ে একসঙ্গে ফিরবো খাইবার পাস ওমা তোমার মাথা খারাপ হলো নাকি কেন যাবে বাজারে আর বলছো খাইবার পাস সে তো পেশোয়ার থেকে কাবুল যাওয়ার রাস্তায় পড়ে তোমাকে নিয়ে ঘর করা সত্যি মুশকিল দেখছি আমার বাবা মাকে অক্লেশে গেস্ট বলে চালিয়ে দিচ্ছো আর রেশন কার্ডকে খাইবার পাস বললেই তোমার সব গুলিয়ে যায় সরকার ইংরাজিতে নোটিশ দিয়ে হুকুম দিয়েছেন সব কাজ বাংলায় করতে হবে আমি সেই হুকুম মাঝে মাঝেই মানি
খাইবার পাস মানে হলো গিয়ে যাহার দ্বারা খাইবার জিনিসপত্র আদি পাওয়া গিয়া থাকে। চাল ডাল কিসে মেলে? রেশন কার্ডে? তাহলে কি হলো বলিহারি তোমার বাংলা না, তোমাকে নিয়ে ঘর ঘটা অসম্ভব। কেন? আর কি কি জানো শুনি? এই যে যেমন ধরো রেশন কার্ড যেমন খাইবার পাস, বিয়ার সেলার হলো গিয়ে মালকোষ, আর্মি রাম হলো গিয়ে জোয়ানের আলো। কি বললে? জোয়ানো পাস? মাথা খারাপ আমার হয়নি তোমার? বললাম জোয়ানের আলোক শুনলে জোয়ানা পাস, আর্মি রাম আর জোয়ানা বাপকে কি সম্পর্ক? তোমার এই বাজে বকর বকর থামাও দেখি, কখন বাজার যাবে কখন অফিস যাবে? আমি বাজার যাব না, অফিস যাব না, আমি দিল্লি চলে যাব। হ্যাঁ তাই যাও। না কি হলো? দিল্লি যাও না এখন, গেলেই তোমায় মন্ত্রী করে দেবে গো। আমার সংসারে ঘেন্না ধরে গেছে, আমি দিল্লি গিয়ে মন্ত্রী হব। ওগো বিবাগী হলে লোকে কাশী মথুরা বৃন্দাবন যায়, আর তুমি যাবে কিনা দিল্লি, সন্ন্যাসী না হয়ে হবে মন্ত্রী? কি সব অলক্ষণে কথা বলছো তুমি! শোনো না শোনো না, মন্ত্রী হলে কি মজা দেখো তো। আজ শপথ নিলাম, কাল মন্ত্রিসভার পতন হলো, নতুন মন্ত্রিসভা হতেই দল ছেড়ে অন্য খাতায় নাম লিখলাম, সেই সরকারের পতন হতেই আমারও পতন, আবার অন্য দল গদিতে এলো, আবার দল ছাড়লাম, আবার মন্ত্রী হলাম, আবার সরকার পড়ল, সঙ্গে সঙ্গে আমিও পড়লাম। কি হলো তুমি ধপাস করে পড়ে গেলে যে? কি হলো? আমার মাথা ঘুরছে গো, আমি যেন নাগরদোলায় চড়েছি গো, মন্ত্রীর বউ হয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি গো। প্লিজ কেঁদো না গো, কিন্তু তোমার বাজার তোমার গেস্ট গেস্ট দুজনকে আসতে মানা করে দাও গো, বরং মাকে দাদা বাড়ি থেকে নিয়ে এসো, তোমার মন্ত্রী হবার দরকার নেই গো। সেই ভালো গো, তোমার শ্বশুর শাশুড়িকেই আসতে মানা করে দি গো, নিজের শ্বশুর শাশুড়িকেই ডেকে আনি গো, আজ আর বাজারের দরকার নেই, অফিসের দরকার নেই, উফ গেস্টদের নিয়ে কি ঝামেলাতেই পড়া গেল। যা বলেছো গো, ও গো। হ্যাঁ গো। ও গো। কি গো? ও গো। হ্যাঁ গো। হ্যালো নগেন বাবু, কেমন আছেন? নগেন নয় নগেন নয়, খগেন খগেন। তা চলছে কেমন? হ্যাঁ যখন যেমন ভাই তখন তেমন। ইয়েস, যখন যেমন ভাই তখন তেমন, জীবনটা কেমন না চলছে যেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন। হৃদয়টা কোথায়? এখানে নেই। ফিরবে কখন? দিন আসবে যখন। হৃদয়টা কোথায়? না নেই কো এখন। ফিরবে কখন? দিন আসবে যখন। কি দোষ বলো ভাই ভাগলে এমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন। যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন, জীবনটা কেমন বলো বলো না চলছে যেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তেমন, যখন যেমন ভাই তখন তেমন, যখন যেমন ভাই তখন তেমন।
আরে থাম থাম থাম, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, কি চিং ফাঁক, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুরুকুটি, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুরুকুটি, বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক, বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক, জয় ঢাক। ও মন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, সাবধানে থেকো ভাই, ও মন্ত্রী মশাই, সাবধানে থেকো ভাই, গাগা মা গা দেতা। বাধা গোপী বাধা বিবাধা, ভাইনি ভাইনি ভাইনি, কাছে আয় কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। আপনি আমাদের নাম জানেন? নাম জানি ধাম জানি সব জানি, রাজা দিল দূর করে, ঠাইনি ঠাইনি, কোথা যাবি কি বাঁচাবি, জানা নেই জানা নেই জানা নেই। সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ, কিছু করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি আমি আছি, বৌতো রাজা খুশি হলে বারবি, খুশি হলে বারবি, তিনবার 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 তিনবার, শুধু তিন শুধু তিন, দেবে দেবে বল তোরা, কোন বার কোন বার চাষ বল, কোন বার চাষ বল, কোন বার যেন খাওয়াবড়া কোনো ভাবনা না থাকে। খাওয়া পারা বেশ বেশ, খেতে চেয়ে হাত তালি, জামাতে গিয়ে হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল। আমাদের খুব দেশ বেড়াও সব রাজা মশাই, যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম। দেশ দেখা দেশ দেখা, দেশ 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 দেশ, জুতো জোড়া পায়ে পরে, কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি। আর রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। হবে 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 হবে, গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে, লোকে শুনে বাবা কাকা ধীর হয়ে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে। সেনাপতি আরে লুটে পুটে খেয়ে নিল যত ভূত ভূতি, ওরে রাজা পাগল প্রজা পাগল করছে গুত গুতি। কবে ফিরলে? ফিরতে দেখলি কোথায়? আমি তো এলাম, আসার ফেরা কি এক হলো? একি বাবা ফুটবল? না না বলছি, রাঁচি থেকে ছেড়ে দিল। হ্যাঁ ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করে দিল কেন? প্রমোশন হয়ে গেল যে। তা প্রমোশন দিয়ে কোথায় পাঠালে? ইউএনও। ইউএনও তে কেন? ক্যাক করে ধরে ফেলেছি যে। কাকে ধরে ফেলেছো? হিটলারকে। সে কি, হিটলার তো পুরে মরেছে গো। দূর গুজব গুজব, হিটলার কখনো মরে, ওকে ধরে ফেলেছি। ও তা হিটলারকে ধরলে কোথায়? দিল্লির চাঁদনি চকে। দিল্লির চাঁদনি চকে হিটলার? এক মহিলাকে না নাকছাবি পছন্দ করে দিচ্ছিল। তারপর? তারপর আর কি ফলো করলুম। কোথায় যা থাকে জানিস? না কোথায়? হিমালয়ে। হিটলার হিমালয়? হ্যাঁ, গৌড়ীয় ফ্যাসিস্ট মঠ বানিয়ে না তার অধ্যক্ষ হয়ে বসে আছে। তা ওর পিছু পিছু গিয়ে শেষে কি করলে? ট্যাক করে ধরে ফেললুম। ফেলেই বললুম, এই যে বাবধন, আমাদের স্বাস্থ্যকা চিহ্নটি যে গায়েব করে বসে আছো, সেটি আবার ফেরত দাও তো বাবা। হিটলার কি বললে তোমায়? কাঁচু মাচু হয়ে বললে জানিস, এক মহিলাকে সেটা উপহার দিয়ে ফেলেছি ভাই। মহিলার নামটা জিজ্ঞেস করলে না কেন? আমি কত বোকা নাকি, সব জেনে নিয়েছি। শুনি না। বাবা টপ সিক্রেট। তা ইউএনও তো কবে যাবে? যাবো তো, কিন্তু তার আগে না তিনজনকে তিনটে খবর পাঠাতে হবে, টপ সিক্রেট। বাহ দাসুদা বাহ, তুই তো এখনো টপই আছো দেখছি। তাহলে আমি এখন আসি। এই কোথায় যাবি? পাঁটার ছাল ছাড়াতে।
পাঁটা এলাও করবে কেন? আরে না না, আমি যে মাংসের দোকানে কাজ করি, তাহলে যাই? পাগল নাকি? আমার কাছ থেকে সমস্ত টপ সিক্রেট জেনে নিয়ে এখনই পাঁটা ছাল ছাড়াতে যাবেন, সব এক্সপোজ হয়ে যাবে না? না দাসুদা না, আমি যা যা শুনলাম না কাউকে বলবো না। এই বলবি না তো? কখনো না। তাহলে না আমার হয়ে তোকে এক জায়গায় যেতে হবে। এই সেরে চেরে এই কাছে আয় না। কাছি তো আছি। শুধু কাছে এলে হয়? কাছাকাছি আয় না। এসেছি বলো। তুই না প্রথমে চলে যা দ্বারকা। বৃন্দাবন মথুরা অ্যাভয়েড করে যাবি কিন্তু। কেন? দ্বারকা যাবো আর বৃন্দাবন মথুরা যাবো না? না, যা বলছি তাই শোন না। মথুরা বৃন্দাবনে এখন শ্রীকৃষ্ণের শত্রুরা ঘুরপাক খাচ্ছে। শ্রীকৃষ্ণ দ্বারকা কি বলছে একটু খোলসা করে বলো তো। ধুর পাগল, কিছু বোঝে না। মাইরি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুই আর্য না অনার্য? আমি মিক্সচার। তাই তো বলি, ওই জন্যই তো তোর মাথায় কিছু ঢুকছে না। ওরে বাবা, দ্বারকায় একটাই নামজাদা লোক থাকে, কে বলতো? বুঝেছি, শ্রীকৃষ্ণ। যা, তাহলে বুঝেছিস। তুই না শ্রীকৃষ্ণের সঙ্গে আমার নাম করে গিয়ে দেখা করবি। শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করব? কেন, তোর কোনো অসুবিধে আছে? না না, অসুবিধে নেই। শ্রীকৃষ্ণ আউট অফ মার্কেট শুনেছিলাম তো। ভুল শুনেছিলে। ঠিক আছে ঠিক আছে, তা শ্রীকৃষ্ণকে কি বলতে হবে? না কিছু বলতে হবে না। তাহলে বাঁশিটা কেড়ে নিয়ে না টুক করে চলে আসবো। তাহলে সুদর্শন চক্র দিয়ে না তোমার মুন্ডুটা উড়িয়ে দেবে একদম। তাহলে কি করব বলবে তো? তুই শুধু জিজ্ঞেস করবি, হে পার্থ। পার্থ? পার্থ তো অর্জুনকে বলে। ভুল বলে। ঠিক আছে বাবা বলো। শোন, তুই জিজ্ঞেস করবি, হে পার্থ, ফলের প্রত্যাশা না করে যদি নিরীহ মানুষের ওপর পেট্রোল বোমা ছোঁড়া হয়, তাহলে সেটা কি গীতার নিষ্কাম কর্মের মধ্যে পড়ে নাকি? বাপরে, এত কথা মনে থাকলে হয়? তাহলে আমি এখন যাই। যাবি কি রে? দ্বারকা ফেরত হিমালয় যেতে হবে না? আমি পাহাড়ে ফাড়ে উঠতে জানি না। ডান্ডিতে যাবি, ইউএনও পয়সা দেবে, তোর কি? তাহলে ঠিক আছে। তা কোথায় যেতে হবে? এভারেস্টে? তুই না একটা মুখ্যু, হিমালয় এভারেস্ট কোথায় পেলি? শোন, সটাং বদ্রীনাথে যাবি, সেখানে না পেলে চলে যাবি কেদারে, পেয়ে যাবি। কাকে পাওয়ার কথা বলছো বলো তো? তোমার শাশুড়িকে। আরে সে তো গড়ানাটায়। এই আরেকবার যদি কথা বলবি না কামড়ে দেবো, জানিস আমি কুর্ম অবতার। আমার দেরি হয়ে যাচ্ছে আবার। ঠিক আছে বাবা বলো বলো। শোন, বদ্রী কিংবা কেদারে না শঙ্করাচার্যকে পেয়ে যাবি। মানে সেই শঙ্করাচার্য? হ্যাঁ, আমার নাম করে শঙ্করাচার্যকে বলবি, শুদ্ধ সংস্কৃত বলবি। কিন্তু কি বলতে হবে চাই তাই বলো না। বলবি, ভো ভো শঙ্করাচার্যং তব শ্লোকং কা তব কান্তং এটসেট্রা এটসেট্রাং এখন বাসি পান্তাং। দু জায়গা হয়ে গেল আর একটা জায়গা বাকি, তাড়াতাড়ি বলো, আমার পাটা ছাল ছাড়াতে যেতে হবে। বেশি কথা বললে না তোর ছাল ছাড়িয়ে নেবো বলে দিচ্ছি। শোন, তুই হিমালয় ফেরত চলে যাবি বুদ্ধ গয়া, দেখবি বোধিবৃক্ষের নিচে একটা বুড়ো না হাড়গোড় বার করে ধ্যান করছে। ও বুঝেছি, বুদ্ধদেব। তা বুদ্ধদেবকে কি বলতে হবে? না কিছু বলতে হবে না। তাহলে কি জিজ্ঞেস করতে হবে? না তাও করতে হবে না। তবে কি আমি বুদ্ধদেবের সামনে ওই পেতলের রাধিকার মতো দাঁড়িয়ে থাকবো? এই খবরদার, বুদ্ধদেবের ধ্যান ভেঙে যাবে না। তাহলে কি করবো বলবে তো? শোন, তুই না একটা নোট লিখে বুদ্ধদেবের কোলের কাছে রেখে আসবি, হাওয়ায় উড়ে যাবে। ঠিক আছে, একটা ইট চাপা দিয়ে আসবি। আচ্ছা, নোটে কি লেখা থাকবে? নোটে লেখা থাকবে, ভালো করে শোন, বুদ্ধং বারোটাং বাজামি ধর্মং গুষ্টিং তুষ্টিং করমি সংঘং লোপাটং করমি ভণ্ডং শরণং গচ্ছামি। যাক, তাহলে আমি জয় দুর্গা বলে বেরিয়ে পড়ি। এই শোন শোন, হ্যাঁ, ফেরার পথে না গয়ায় আমার নামে একটা পিণ্ডি দিয়ে আসবি। ঠিক আছে, তোমার আমার দুজনের নামে দিয়ে আসবি। এই শোন শোন, তোকে পিণ্ডি দিতে হবে না, তুই একটা কাজ কর, তুই পিণ্ডিটা চটকে দিয়ে চলে আসবি। ঠিক আছে। দাসুদা, বল দাসুদা, ওই দেখো হারু মাস্টার আসছে, ওকে ধরে একটু কড়কে দাও তো, ছেলে মেয়েদের সব উল্টো পাল্টা শেখাচ্ছে। তাই নাকি? এই এই দেখো, এই মাস্টারমশাই, শুনুন শুনুন, আমি এই বেলা কেটে পড়ি। আরে রাজা পাগল, প্রজা পাগল, পাগল সেনাপতি, আরে মাস্টার পাগল, ছাত্র পাগল, করছে গুত গুতি, আরে মাস্টার পাগল, প্রজা পাগল। দাসু দাসু, আগে এখন একটু ভালো আছো তো বাবা? আচ্ছা, এইসব কি শুনছি মাস্টারমশাই? কি শুনছো বাবা? আচ্ছা, স্কুলে নাকি শেখানো হচ্ছে চুনকাম মানে লাইমওয়াশ, আর বাড়িতে 100 টাকা দিয়ে টিউটর রাখলে তবে নাকি হোয়াইট ওয়াশ হচ্ছে? না বাবা, ওসব দুষ্টু লোকের রটনা। মোটেই না, আপনারা কিছু জানেন না। এই যে ছেলেরা টুকলি ভাই করে পাশ করছে, আপনারা কিছু করতে পারছেন না কেন? কিছু করতে গেলে পেটো ভাই করে আমাকে শেষ করে দেবে বাবা। তাহলে আপনারা কি করেন? আমরা বাবা পড়াই। কি পড়ান? সিলেবাসে যা আছে সেগুলো ছাত্রদের মাথায় সেঁধিয়ে দেওয়ার চেষ্টা। না সেঁধো, তখন কি করেন? তখন পরীক্ষার সময় চোখ বুঝে বসে থাকি। আর ছাত্ররা টুকলি ভাই করে? হ্যাঁ হ্যাঁ। না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। শুনুন, আমি না আপনাকে টেস্ট করব। বাবা পরে করো বাবা, আমি এখন পড়াতে যাচ্ছি। আচ্ছা, আপনি না আমাকে ছেলেবেলায় শিখিয়েছিলেন পরে করিব বলিয়া কিছু ফেলিয়া রাখিতে নাই? ছেলেবেলার সব কথা তোমার মনে আছে বাবা দাসু? কেন থাকবে না, আমার না সব মনে আছে। সেই ছেলেবেলা কেমন হামা দিতাম দেখবেন, হামা দেব, এই হাঁটু কেটে যাবে। আচ্ছা, তাহলে ছেলেবেলায় যেমন কাকুর কোলে উঠতাম তেমনি আপনার কোলে উঠি? দোহাই বাবা, কোলে উঠতে হবে না, আমার ঘাট হয়েছে। আচ্ছা, আমি স্বীকার করছি তোমার ছেলেবেলার সব কথা মনে আছে। আচ্ছা, তাহলে আমি যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক জবাব দেবেন? দেবো বাবা দেবো। আচ্ছা বলুন তো, ইংরেজির অ্যাপোস্ট্রফি অন্য শব্দের মাথা থেকে খসে গিয়ে কমা হয়, নাকি শব্দের পাশ থেকে লাফ মেরে কমা অ্যাপোস্ট্রফি হয়?
এর উত্তরে বলতে হয় বাবা, কমার যেমন নেজ আছে অ্যাপোস্ট্রফিরও আছে, তাই বলা যায় এই লাপালাপি করে কমা কখনো অ্যাপোস্ট্রফি হচ্ছে, আবার কখনো অ্যাপোস্ট্রফি কমা হচ্ছে। আচ্ছা শুনুন, এই লাপালাপি বন্ধ করা যায় কি করে? ওই কমার মাথায় একটা ভার চাপালে। আচ্ছা তখন সেটা কি হবে? সেমিকোলন হবে বাবা। আচ্ছা এবার ইতিহাসের প্রশ্ন করি। ছাড়বে না যখন করো। আচ্ছা বলুন তো, সিরাজউদ্দৌলা ইংরেজের কাছে কোথায় হেরেছিল? পলাশির যুদ্ধে। আপনার মুন্ডু? তবে ফাটকা বাজারে। ঠিক আছে বাবা, তাই তাহলে আমি এখন যাই বাবা। বলুন তো ইংরেজ ভারত ছাড়লো কেন? ওই তো গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের জন্য। দূর, ইংরেজের না দুই বউ ছিল, সতীনে সেদিনে চুলো চুলে লেগে যেতে ইংরেজ ভারত ছেড়েছিল। ঠিক আছে বাবা, তাই হবে, তাহলে আমি এখন আসি বাবা। পাগল নাকি? এখনো তো অঙ্ক বাকি। আমি তো বাবা অঙ্কের টিচার নই। বাবা তা বললে চলে নাকি, অঙ্ক করতেই হবে। খাতা কলম ছাড়া অঙ্ক কি হয় বাবা? ঠিক আছে ঠিক আছে, অবজেক্টিভ টেস্ট নেব। তাই নাও। আচ্ছা লসাগু আর গসাগু, গু কমন নিলে কি হবে? গসা লসা হবে নাকি লসা গসা হবে নাকি শশা লাগা হবে? এই মরেছে বাবা, লসাগু আর গসাগুর ওইটা কমন নিলে জমাদার এসে সাপ করে নিয়ে যাবে, ছেলে মেয়েদের অসুবিধে হবে। আচ্ছা তাহলে ওইটা কমন নেবেন না, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখুন তখন আমি বাবা যাই। এই আর একবার যদি কিন্তু যাবো যাবো বলে কামড়ে দেবো বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, বলবো না। বলো বলো কি বলবে বলো। আচ্ছা এইবার না র্যাপিড রিডিং এর প্রশ্ন করি। করো করো করো। আচ্ছা বলুন তো, রাম আর লক্ষণের মুন্ড দুটো যদি কচাত করে কেটে ফেলে, তারপর রামের মুন্ড লক্ষণের ধরে আর লক্ষণের মুন্ড রামের ধরে জুড়ে দি, সীতা কাকে প্রাণনাথ বলে ডাকবে? শাস্ত্রমতে রামের মুন্ডুকে, কিন্তু জড়বাদী মতে দিনের বেলা রামের মুন্ডুকে আর রেতের বেলা লক্ষণের মুন্ডুকে। দূর, হনুমানের মুন্ডুকে। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দাও বাবা। ছাড়বো কেন বাবা? তাহলে এক কাজ করবে, ওই যে বিপিন বাবু আসছে, এই বিপিন বাবু এখানকার এমএলএ। হ্যাঁ, খালি বড় বড় কথা বলে, কাজের কাজ কিচ্ছু করে না। ওকে একটু ধরো না বাবা। থাকবো বিপিন বাবু। রাজা পাগল, প্রজা পাগল, পাগল সেনাপতি, আরে বিপিন পাগল, সবাই পাগল করছে নাচানাচি, হায় রে দেশের গতি, আরে রাজা পাগল। এই যে আমার নাম বিপিন চন্দ্র, এই এলাকার এমএলএ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে দু একটা চপচাপড় দিলেই না চিনতে পারবেন। আচ্ছা আপনি কি এমএলএ? হ্যাঁ। আচ্ছা আমি যদি বলি এমএএল, তার মানে আমি মাল না? এমএল মানে মালও হয় মলও হয়। কে রে? আরে মশাই আমি রাজনীতি করি। আচ্ছা শুনুন, আপনি কি ইদিকের না ওদিকের? তার মানে? মানে আমি বলছি যে আপনি ইদিকের না ওদিকের, আপনি কি প্রগতিশীল? হ্যাঁ হ্যাঁ আমি প্রগতিবাদী। আচ্ছা প্রগতি কাকে বলে? এগিয়ে যাওয়াকে। আর ডিগবাজি খাওয়াকে? অগতির গতি। আচ্ছা আপনি বক্তৃতা দেন? নিশ্চয়ই, বক্তৃতা তো দিতেই হয়, আজ বিকেলে স্কুল মাঠে যাবেন, শুনতে পাবেন। আচ্ছা আমি না একটা বক্তৃতা দেবো, শুনবেন? না এখন না, এখন আমার কাজ আছে। না না শুনলে কিন্তু কামড়ে দেবো। এ কে রে, কার পাল্লায় পড়লো? না দেবো কামড়ে? না 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 না, কামড়ে না দিয়ে বক্তৃতায় দাও, বক্তৃতায় দাও। দেবো দেবো। হ্যাঁ শোনো, আমি শুনি। শুনুন বলো বন্ধুগণ, আমি যদি ভোটে জিতি তাহলে আমি অ্যাসেম্বলি দিকে এক থুক, আপনাদের হয়ে এক থুক বলবো, যাতে আপনাদের মুখে এক থু, আপনাদের স্ত্রী পুত্র পরিবারের মুখে এক থু, অন্ন বস্ত্র এক থু তুলে দিতে পারি এক থু। কি বুঝলেন এক থু? ওই ওই ওয়াক থুটা তো বুঝলাম না। বাড়ি রেতের বেলায় গ্রামে বক্তৃতা হচ্ছে, হ্যাজাক জ্বলছে, পোকা পড়ছে মুখে, তাই না? আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন? মাফ করো, ক্ষমা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড় না। মানে কি আছে কি আছে? কাঁচা ধরে কেউ মাফ চায়? বলুন রাগ করেন। না 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 না, রাগ করেননি বলুন। আরে বাবা না, আমি রাগ করিনি, রাগ করিনি, ছাড়ুন ছাড়ুন। আচ্ছা কি রকম লোক ভদ্রলোক হলে আপনি? 100 বার বলছি আপনি রাগ করেছেন, আর বলছেন রাগ করিনি, অসভ্য। এই তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম। রাগ তো মাস্টান ঢিট করবার ক্ষমতা নেই, পাগল ঢিট করে, ছাগল কোথাকার। মারি এক থাপ্পড় দিয়েছে রে রাজা পাগল, প্রজা পাগল, পাগল সেনাপতি, আরে রাজা পাগল, প্রজা পাগল, লুটে পুটে খেয়ে নিল যত ভূতভূতি, আরে রাজা পাগল, প্রজা পাগল, করছে গোত গতি, আরে রাজা পাগল, প্রজা পাগল। তব কন্তা কস্তে পুত্র সংসারোহম অতিব বিচিত্র কসোত।